हे कृष्ण राधे राधे। जय निताई गौर प्रेमानंदे हरि बोल। हमें तिलकटा कमप्लीट कर निल स्नान उठी सकालवेला। সকালবেলাটাই স্নানটা আমি করে নিই, সারা জীবনই আমি সকালবেলাতেই স্নান করতে বেশি প্রেফার করি। তো আমি যেন সকালবেলা স্নানটা করে নিলে ওটা সবচেয়ে বড় কাজ কমপ্লিট হয়ে যায়। তো স্নানটা আমি করে নিয়েছি, নিয়ে তিলক ধারণ আচমন করে নিয়ে তিলক ধারণ করে নিয়েছি। নিয়ে এবার গোপালকে তুলেছি, আমি গোপালকে ঘন্টা আর উলুধ্বনি দিয়ে গোপালকে আমি স্নান থেকে তুলি, জাগরণ করি গোপালকে দিয়ে। জাগরণ করে আর আমি গোপালের কী করি, আস্তে আস্তে প্রদীপ, তারপরে তোমার ধূপ ধূপ, তারপরে হচ্ছে কর্পূরদানি, এগুলো সব একসাথে রেডি করি। পুষ্পপত্র পুষ্পপত্র সমস্ত কিছু রেডি করি, কারণ আমি আগের দিন রেডি করে রাখতে পারি না, নানা রকম কাজকর্ম থাকে, তো সেই জন্য আগের দিন রেডি করে রাখতে পারি না। আমি দিনের দিন উঠি, সকালে একটু তাড়াতাড়ি উঠে যাই, উঠে দিনের দিন উঠেই আমি রেডি করি, কারণ কি আমাকে একটু তাড়াতাড়ি উঠেই পুজোটা ছটার মধ্যে অ্যাটলিস্ট কমপ্লিট করে ফেলতে হয়, সব কিছু করে, মালা জপ করা, সমস্ত কিছু পাঠ করে, কারণ কি আমার ছেলে মেয়ে দুজনেই স্কুলে যায়, ওরা কোনো সপ্তাহের মধ্যে বেরিয়ে যায়, তো সেই জন্য আমি সকালবেলা উঠেই আগে পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে আমি এবার ওদেরকে রেডি করি ছটার পর থেকে ওকে। তো সেই জন্য আমি আরতিটা কমপ্লিট, মঙ্গল আরতিটা তো সবাইকেই তাড়াতাড়ি করে নিতে হয়, সাতটা কোনো কাজটার মধ্যে করে নিতে হয়। তো আমি সেটা করে নিয়ে এবার বাল্যভোগ লাগাই, আরতিটা করার পর আমি বাল্যভোগটা লাগাই, বাল্যভোগ লাগিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে আনি করে নিই, মালা জপ করি, তারপরে মালা জপ করে নিয়ে তারপরে আমাদের ওই চৈতন্য চরিতামৃত পাঠ করি, তারপরে হচ্ছে জগন্নাথ অষ্টকম পাঠ করি, তারপরে হলো ভগবতম পাঠ করি, আর হচ্ছে লাস্ট আমি গীতা পাঠ করে নিই, তারপরেই আমার পুজো পাঠ পুজো কমপ্লিট হয়। এর মধ্যে তুলসী মায়ের জল সেবন থাকে, তুলসী মায়ের মন্ত্র পাঠ থাকে, তার মধ্যে সবাইকে পুষ্পদানের ব্যাপার থাকে, পুষ্পপত্র দানের ব্যাপার থাকে, সেটা করে নিই। এটা করতে করতে সমস্ত কিছু পুজো কমপ্লিট করতে ছটা পাঁচ দশের মধ্যে আমি শীত পুজোটা কমপ্লিট করি। তো তোমরাও সবাই কিন্তু চেষ্টা করবে সকালবেলা উঠে পুজোটা কিন্তু কমপ্লিট করে নেয়, তাহলে ভঙ্গ, যেহেতু আমরা গোবিন্দের সংসারে সবাই মিলে থাকি, এই জন্য আমরা চেষ্টা করব গোবিন্দের সংসারে থাকলে একটু গোবিন্দের রুলস রেগুলেশনটাও একটু মেনে চলব। যেমন আমরা স্কুল থেকে স্কুলে যেমন রুলস রেগুলেশন মানি, স্কুলে টাইম টাইম পৌঁছাই, অফিসে টাইম টাইম পৌঁছাই, সেরকম আমরাও কিন্তু অফিসে টাইম টাইম আমরাও কিন্তু পুজো পাঠটা টাইম টাইম করে নেব। সবাই দেখো একটা সিস্টেমের মধ্যে চলো পুজো পাঠটা নিয়ে, তাহলে দেখবে খুব সংসার খুব আনন্দে থাকবে, সন্তানরা খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, আর যেহেতু আমরা গোবিন্দের সংসারে থাকি তাই জন্য আমরা সর্বদাই আনন্দেই থাকবো। তো তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আমি একটু শেয়ার করলাম যাতে তোমরাও ইন্সপায়ার হও, যাতে তোমরাও ভগবানের সেবার জন্য তৈরি হয়ে যাও, প্রস্তুত হও, ঠিক আছে। তো আমি চারটে পাঠ করি বলে সবাই নাও পাঠ করতে পারো, তা বলে এই সকালেই সবাই পাঠ করতে হবে তাই না, যেটাই পারবে পাঠ করে নেবে, করাটা ভালো। তো সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে। হরে কৃষ্ণা হরি বল।